খারাপ আচরণ করেনি আমি কোনো আমি তো অনেকের সাথে নিয়ে একটু কথা বলছিলাম আপনি বলছিলেন যে মানে এটা যমু পড়ে গেছে আমি বলছি যে না এটা হ্যাঁ 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 আমি আপনার দেখিয়েছিলাম সেখানে পরিষ্কার ভাবে লেখা আছে পড়লো আপনি বলছেন পড়লো মানে পরে নাই পড়লো মানে আকাশেই ঘুষে আকাশে ঘুরছে

ভাই আপনাকে একটু মিউট করছি এটা দিমতের বিষয় নাই এটা হচ্ছে মিথ্যা কথা দেখে চোখের সামনে দেখার পরে মিথ্যা কথা বলা আপনি চোখের সামনে দেখছেন যে হাদিসে বলা আছে যে এক খন্ড পড়লো পাহাড়ের এই পাশে আর এক খন্ড পড়লো পাহাড়ের ওই পাশে

বের হয়ে গেছে আমি দেখাচ্ছি যারা দর্শক আছেন তারা দেখেন এটা হচ্ছে চার দুই টুকরো মানে আমি আরো বড় করে দিচ্ছি যেন আপনারা ভালোভাবে দেখতে পান এখানে দেখেন এই যে দেখেন এই হাদিসটা দেখেন আহ সহি মুসলিমের ছয় হাজার আটশো পনেরো নম্বর হাদিস এখানে বলা হচ্ছে কি বলা হচ্ছে চা দিখন্ডিত হওয়ার বিবরণ এখানে বলা হচ্ছে যে তিনি বলেন মিনায় আমরা রাসুলের সাথে ছিলাম হঠাৎ করে চন্দ্র বিদিন হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল এক খন্ড পাহাড়ের এপাশে পড়লো এক খন্ড পাহাড়ের এপাশে পড়লো এবং অপর খন্ড পড়লো পাহাড়ের পাশে তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা সাক্ষী থাকো আচ্ছা সহি বুখারিতে দেখি আচ্ছা তিরমিজি শরীফে দেখি তিরমিজি শরীফের সুরাল্লা তিরমিজি তাহকিকৃত হাদিস নম্বর বত্রিশশো উননব্বই এখানে বলা হচ্ছে যে আহ তিনি বলেন রাসুল সাল্লাহ যুগে চাঁদ বিদিন হল এবং দ্বিখণ্ডিত হয়ে গেল এক এই পাহাড়ের উপর এবং অপর খন্ড ওই পাহাড়ের উপর তখন মক্কাবাসী কাপেরটা বললো রসুল সাল্লাহাম আমাদেরকে জাদু করেছেন কেউ কেউ বললেন বললো তিনি আমাদেরকে জাদু করে থাকলে সব মানুষকে জাদু করতে পারবেন না হাদিস্টি সানোহা আচ্ছা এখানে তো পরিষ্কারভাবে বলা যে আহ এক খন্ড পড়লো পাহাড়ের এই পাশে আরেক একখণ্ড পড়ল পাহাড়ের ওই পাশে অনেকগুলো হাদিস আছে অনেকগুলো হাদিস আমি দেখাচ্ছি অনেকগুলো হাদিস আমি দেখাচ্ছি তো আপনি বলছেন যে পড়লো মানে পড়লো না পড়লো মানে মহাকাশ উড়ে গেল এরকম কি যেন আপনি বলতেছিলেন মানে খুবই হাস্যকর খুবই মর্মান্তিক কথা মেহেদি আপনি এবার আনমিউট করে বলেন ভাই আপনি এখানে আমাকে ওই দিন একটা লজিক দিয়েছিলেন যে আপনি আমার গায়ের উপরে একটা আপেল পড়লো তার মানে আমার গায়ে পড়লো না তো আমি একটা লজিক আপনাকে উল্টা লজিক দিতে চেয়েছিলাম কিন্তু আপনি শোনেননি

মেঘের খন্ড আমার উপরে পড়লো না তো আমার উপরে থাকলো কিন্তু উপরে পড়লো না তো পড়লো যখনই থাকবে তখন তো আমার উপরে পড়ছে সেই জিনিসটা আমার মাথায় মাথায় পড়ছে মাথার উপরে একটা ডাল এটার মানে হচ্ছে ভাই গাধার মতো কথা বলেন না ভাই একেবারে গাধা গরুর মতো কথা বলেন ভাই আমার মাথার উপরে মেঘের এক খন্ড এটার মানে হচ্ছে মেঘের একটা খন্ড আমার মাথার উপরে আছে আর মাথার উপরে পড়লো পড়লো মানে হচ্ছে কি আমার মাথার উপরে থাম করে পড়তে হবে সেই জিনিসটা পড়লো শব্দটার মানে হচ্ছে পড়া মানে ভাই মানে মাথার কি ভাই ঘিরু নাই মাথার ভিতরে কোন পরা মানে কি একটা জিনিস পড়লো ঠাস করে পড়া মানে কি ভাই গাধার মতো কথা ভাই মেহেদি আপনি বলেন আপনি এত ভাই এত গাধা মানুষের সাথে তো আমি কথা বলতে ভাই রুচিতা পাতে ভাই এত গাধা মানুষের সাথে কথা বলবো হ্যাঁ এটা দিমত না এটা গাধা গাধাগুলোর সাথে মানে দিমত কি গাধা গুরুর সাথে আমি কথা বলবো নাকি গাধা বলবে ব্য আমি যেটাই বলবো গাধা গুরু ছাগল বলবে আমি এর সাথে কথা বলবো নাকি ভাই আমার কি এত টাকা পড়ছে করবো গরু পিটা মানুষ করবো একটা জিনিস মানে কি পল্লো মানে 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 থাকলো ছাগলের একটা সীমা আছে এবং এটা কোনো দিমত না এটা হচ্ছে ছাগলামি ছাগল যদি বলে ব্য আমার একটা দিমত আছে আছে ব্যয় এটা তো ছাগলামি ভাই মানে মানে সীমা লিমিট আছে তো ছাগলামিন তো একটা লিমিট আছে এখানে লিমিট ক্রস ছাগলামি একদম পরিষ্কার ভাবে বলা যে এমত অবস্থায় চন্দ্র বিভিন্ন হয়ে দ্বিখিত হয়ে গেল একখণ্ড পাহাড়ের পাশে পড়লো এবং অপরখন্ড পড়লো পাহাড়ের পাশে মানে কি ভাই এটা যদি এখন যদি আমার এই গাথা মানে এত গাথা পিটা যদি আমার মানুষ করতে হয় যে পরা মানে কি এখন আমাকে বুঝে দিতে হবে পরা মানে পরা জিনিসটা কি এই যে এই যে লাইটার এটা করে নিচে পড়লো এটা মানে নিচে পড়ছে ভাই মানে গরু গাথার মৃত্যু একটা সীমা আছে ভাই গরু গাথা একটা সীমা আছে মানে ও কে কেমন এগুলোর সাথে কেমন কথা বলবো এগুলোর সাথে আমি কথা বলবো ভাই এত টাইম নেই এত গরুর সাথে আমি কি কথা বলবো